দীর্ঘদিন ধরে সরকার পতনের আন্দোলন করে আসলেও মাঠে তেমন সরব ছিলেন না বিএনপির নেতাকর্মীরা। এমনকি 28 অক্টোবরের পর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়টিও বন্ধ। অবশেষে আবারও সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজির হয়ে শোভাযাত্রা করবে বিএনপি। মহান বিজয় দিবস উপলক্ষে আজ রাজধানীতে শোভাযাত্রা করবে বিএনপি। দুপুর 1টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হবে। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। টিএমপি এরই মধ্যে শোভাযাত্রার মৌখিক অনুমতি দিয়েছে। বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু শুক্রবার রাতে কালবেলাকেই তথ্য জানিয়েছেন। বিজয় দিবসে শোভাযাত্রা করতে এর আগে গত বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কাছে আবেদন করে বিএনপি। দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক মাহবুবুর রহমান আনুষ্ঠানিক অনুমতির আবেদন নিয়ে ডিএমপির সদর দপ্তরে অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিনের সঙ্গে কথা বলেন। এ সময় আবেদনের কপি হস্তান্তর করেন। তখন নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মগবাজার পর্যন্ত শোভাযাত্রা করতে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু সে সময় ডিএমপির পক্ষ থেকে অনুমতির বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। জানা যায় 50 দিন পর রাজপথে শোভাযাত্রার এই কর্মসূচিতে ব্যাপক জনসমাগম ঘটানোর পরিকল্পনা রয়েছে বিএনপির শীর্ষ নেতাদের। আত্মগোপনে থাকা দলের নেতাকর্মীরাও এতে যোগ দেবেন। এখান থেকেই আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে। নতুন কর্মসূচি হিসেবে ফের হরতাল অবরোধ আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে। গত 28 অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর নয়াপল্টন এলাকায় আর কোনো কর্মসূচি পালন করতে পারেনি দলটি। সেদিন থেকে দলের প্রধান কার্যালয়টিও বন্ধ। এক দফার আন্দোলনের অংশ হিসেবে 29 অক্টোবর থেকে হরতাল অবরোধ কর্মসূচি চলছে দলটির। এ অবস্থার মধ্যেও ঢাকায় আবারও প্রকাশ্যে কর্মসূচির গুরুত্ব দিয়েছেন দলের হাইকমান্ড। বিএনপির নেতারা জানান, তাদের মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার 43 দিন পর প্রথম প্রকাশ্যে কর্মসূচি অনুষ্ঠিত হয় 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে। ওই কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি সাড়া ফেলেছে। গ্রেপ্তার আতঙ্কের পরও সেদিন ঘর থেকে বেরিয়ে এসেছেন হাজার হাজার সমর্থক। এই ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছেন দলের কেন্দ্রীয় নেতারা। অমিত হাসান, রবিন, কালবেলা।